আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আমি আমার বড় আপুর চ্যানেলে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, চিকেন স্পাইসি। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চামচ আমি গরম মশলা পাউডার দিব। এটা একটু বেশি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। 1 চামচ টেস্টি সল্ট, 1 চা চামচ সাদা গোলমরিচের পাউডার দিব। 1 চা চামচ আর এটা আমি ফুড কালার দিব অল্প একটু, যাতে একটু কালারটা ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। লবণ দিব 7 মতো। কালাজিরার পাউডার দিব 1 চা চামচ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিব। কর্নফ্লাওয়ার দিব আমি 4 চামচ। অল্প একটু আমি লেবুর রস দিব। সয়া সস দিব আমি বেশ অনেকখানি। ময়দা দিব আমি প্রায় 1/2 কাপের মতো। সবকটা মশলা এখন আমি ম্যারিনেট করে নিব একসাথে। এখন আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, মশলাটা মাখিয়ে নিয়েছি ময়দার সাথে একসাথে। এখন আমি এটাতে একটা ডিম দিয়ে দেব, দিয়ে আমি মাংসটাকে আবার ম্যারিনেট করে দেখব যে এটা কীরকম আঠালো হয়েছে কি না। না পাতলা হলে আর একটু ময়দা আরিয়া দিব, কর্নফ্লাওয়ার্স দিব। এই যে দেখেন মাংসটা আর একটু সুন্দর হবে যদি আর একটু ময়দা দেই আমি, তার জন্য আমি আর একটু ময়দা দিব আর অল্প আর একটু কর্নফ্লাওয়ার্সও দিয়ে দিব, তাহলে মাংসটার সাথে ভালোভাবে ময়দাটা লেগে যাবে। এটা আপনারা মাংসটা যখন ম্যারিনেট করবেন তখনই দেখলে বুঝতে পারবেন যে মাংসটার গায়ে এরকমভাবে ময়দাটা দিয়ে ডাকে কি না, বেশি আবার ডাকলেও ভালো লাগবে না। আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। এই যে দেখেন এখন এই যে মাংসটাও মানে বেশি ইয়েও হয় নাই, তারপরে পাতলাও হয় নাই, ঘনও হয় নাই, যে এখন এই যে মাংসটা দিলে মাংসটা সুন্দর হবে বাজলে। আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিব, আপনারা 2-3 ঘন্টার জন্য সময় থাকলে রাখতে পারেন ম্যারিনেট করার পরে। ডাই চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। Yeah.
আমার গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিব। এটা অল্প আঁচে ভাজতে হয়, তাহলে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে সুন্দরভাবে ভাজা হয়। আজকে সবাই আমার বাসায় বেড়াতে আসছে, আপুরা সবাই। এখন আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এখন আমি চিকেনটা আবার উল্টিয়ে দিব, যে আস্তে আস্তে এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে উপর দিয়ে লাল হবে। আর চুলা যদি আঁচটা বাড়িয়ে বাজি তাহলে চিকেনটা উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে আমার বোন বয়স দিয়েছে, আমি আজকে আমার ছোট বোনের বাসায় গিয়েছিলাম। ওই আজকে আমাদেরকে স্পাইসি চিকেন বানায় আমাদেরকে খাওয়াচ্ছে। সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব, দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আজকে আমি এখানে বিদায় নিয়ে নিব, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।